চুম্বনের দৃশ্যে না বলে হারিয়েছেন ভালো কাজ, 13 বছরের অভিনয় জীবন নিয়ে আফসোস বাসব দত্তার। মাতৃকালীন ছুটি কাটিয়ে বহুদিন পর আবার টেলিভিশনের পর্দায় নতুন সিরিয়াল নিয়ে কামব্যাক করছেন জনপ্রিয় অভিনেত্রী বাসব দত্তা চট্টোপাধ্যায়। নতুন সিরিয়াল নিয়ে ফেরার আগে সাম্প্রতিক আনন্দবাজার অনলাইনে মুখোমুখি হয়েছিলেন এই অভিনেত্রী। সেখানে তিনি মুখ খুলেছিলেন নিজের অভিনয় জীবন থেকে শুরু করে ব্যক্তিগত জীবনের একাধিক বিষয় নিয়ে। এছাড়াও সম্প্রতি তিনি মুখ খুলেছিলেন বাংলা ইন্ডাস্ট্রির পরিচালকদের থেকে পাওয়া প্রস্তাব নিয়েও। প্রসঙ্গত, মা হওয়ার পর বাসব দত্তার জীবন এখন আগের থেকে অনেকটাই বদলে গিয়েছে। অভিনেত্রীর নিজের কথায়, তিনি আগে যেমন নিজের গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াতে পারতেন, এখন সেটা আর হয় না। মেয়ে হওয়ার পর থেকে তার জীবনে এসেছে বেশ কিছু দায়িত্ব। তবে বাসব দত্তা জানিয়েছেন, তিনি সন্তান মানুষ করার ক্ষেত্রে খুব কম ধৈর্যশীল, তাই এখনই মাত্র 11 মাসের মেয়েকেও মাঝের মধ্যেই বকাঝকা করে ফেলেন তিনি। আর এই রাগ শুধুমাত্র বাড়িতেই সন্তানের প্রতি নয়, শুটিংয়ে সেটেও নাকি বহুবার রাগারাগি করেছেন তিনি। দেখতে দেখতে অভিনয় জীবনের দীর্ঘ 13 বছর কাটিয়ে ফেলেছেন বাসব দত্তা। শুরুটা হয়েছিল গানের ওপারে সিরিয়াল দিয়ে, কিন্তু অন্যান্য অভিনেত্রীদের তুলনায় খানিকটা হলে ধীর গতিতে এগোচ্ছে বাসব দত্তার কেরিয়ার। কারণ জানতে চাওয়া হলে এ প্রসঙ্গে অভিনেত্রী বলেছেন, দোষ কিছুটা আমারই, আমি বেছে কাজ করতেই পছন্দ করি। 3টে সিরিয়ালে মূর্খ চরিত্রে অভিনয় করেছি, 1টা সিরিয়াল শেষ হওয়ার পর নিজের জন্য একটু সময় দরকার হয় আমার। আবার অনেক ক্ষেত্রে এমনও হয়েছে, কাজের কথা এগিয়ে যাওয়ার পরেও কাজটা হয়নি। এমনই একটা ঘটনার উদাহরণ দিতে গিয়ে ওই দিন বাসব দত্তা জানিয়েছেন, যখন তিনি নেতাজি সিরিয়ালের শুটিংয়ে ব্যস্ত, সেই সময় তার কাছে টলিউডের প্রথম সারির একজন পরিচালকের কাছ থেকে অভিনয় করার সুযোগ এসেছিল। সেই চরিত্রে অভিনয় করার জন্য তার নাম ঠিক হয়ে যাওয়ার পরেও একদিন নাকি তিনি খবরের কাগজ পড়ে জানতে পেরেছিলেন, তার পরিবর্তে অন্য একজন অভিনেত্রীকে নিয়ে ওই পরিচালক কাজটা শুরু করে দিয়েছেন। পরে তাকে মেসেজ করে বাসব দত্তা জানিয়েছিলেন, তাকে মেসেজ করে লিখেছিলাম, আপনি যেটা করলেন আমি আর কখনো আপনার সঙ্গে কাজ করব না, এখানে জানানোর ভদ্রতাটুকু মানুষের নেই। সেই সাথে অভিনেত্রী জানিয়েছেন, এমন অপেশাদার মনোভাব কিন্তু শুধু বাংলা ইন্ডাস্ট্রিতে লক্ষ্য করেছেন, মুম্বাইয়ে এমন অভিজ্ঞতা তার হয়নি। তবে ক্যারিয়ারের 7 বছর টলিউডের প্রথম সারির পরিচালকের সাথে কাজ করতে না পারার জন্য মাঝের মধ্যেই আক্ষেপ হয় অভিনেত্রীর। প্রসঙ্গত, চরিত্র বাছাইয়ের ক্ষেত্রে বাসব দত্তার রয়েছে বেশ কিছু সত্র। এই প্রসঙ্গে অভিনেত্রী জানিয়েছেন, হাঁটুর উপরে পোশাক পরতে তার সমস্যা আছে, চুম্বন দৃশ্যতেও তার রয়েছে বিস্তর আপত্তি। এই প্রসঙ্গে অভিনেত্রী বলেছেন, আমার নিজের কিছু নীতি আছে যেটা থেকে সরতে পারবো না, এত কিছুর পরেও তো ভালো কাজ করছি, তবে নিজের গণ্ডি ছোট করে দেওয়াতে বেশ কিছু কাজ হাতছাড়া হওয়ার জন্য মন খারাপও হয় অভিনেত্রীর। তবে যখন তিনি ভাবেন 1-2 মিনিটের দৃশ্যের জন্য এত ভালো কাজ হাতছাড়া হয়ে গেল, তখন খুবই আক্ষেপ হয়। কিন্তু অভিনেত্রীর কথায়, ওই জায়গায় আত্মত্যাগ করতে পারবো না। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না।